চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত বাঁকুড়া জে কাটি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আপনাদের অত্র অঞ্চলের সকলের সুপরিচিত এবং সকলের প্রিয় মানুষ বাঁকুড়া জে কাটি দাখিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আব্বাস আলী মাস্টার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। এতগুলো মানুষ আপনারা, কিন্তু আমিন সাউন্ডটা খুব আস্তে হলো, হয়তো আপনারা বুঝেন নাই আমি কী বলেছি, অথবা বুঝলেও অনেকে একটু স্বার্থপরতার মতো কাজ করেছেন। আমি সভাপতি সাহেবের জন্য আরবিতে দোয়া করে বলেছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে বরকত দান করুন। এখনও সবাই আমিন বলে নাই, এর কারণ হলো ওনারা ভেবেছেন হুজুর সভাপতি সাহেবের জন্য দোয়া করেছেন, আমি আমিন বললেই কি আর না বললেই কি, আমার তো নিজের কোনো লাভ নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের চিন্তা চেতনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন আপনার অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়া আগে আপনার জন্য কবুল করেন, তারপরে আপনার ভাইয়ের জন্য কবুল করবেন। আপনি আমি যেমন সেলফিশের জায়গা থেকে চিন্তা করি, আমার ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যার জন্য দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ তার জন্য কবুল করবেন পরে, সেম দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবেন আগে। সুবহানাল্লাহ। তাহলে অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করতে আপনাদের হৃদয়ে কোনো সংকোচবোধ কাজ করবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দিন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুব এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় ভাইয়েরা, প্রশাসনের প্রিয় ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিকরগাছা তথা যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালেমাত শুকুর আদায় করে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়ে গিয়েছে, এই জন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এই কোরআন হচ্ছে সার্বজনীন, সবার জন্য নাজিল হওয়া কিতাব কোরআন। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ তাআলা কি সাম্প্রদায়িক? আমার কথা বুঝেছেন? সাম্প্রদায়িক মানে হচ্ছে আল্লাহ কি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের আল্লাহ, নাকি সবার তিনি আল্লাহ? তিনি সবার আল্লাহ, তিনি সবার রব। এই জন্য তিনি মানুষের জন্য কিতাব নাজিল করতে গিয়ে কোনো সম্প্রদায়কে চুজ করেন নাই। যদি কোনো সম্প্রদায়কে আল্লাহ তাআলা চুজ করতেন, তাহলে কোরআনুল কেরিমের ভেতরে আল্লাহ তাআলা বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন।
এখানে ওলামাই কেরাম বসে আছেন, কোরআনুল কেরিমের কোথাও কি হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন রয়েছে? নেই। বরং আল্লাহ তাআলা বলেছেন, হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন হাযা বায়ানুল লিন-নাস, এটি তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট একটি বিধান। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ কি বললেন? হুদাল লিন-নাস, এটা তামাম দুনিয়ার সকল মানুষের হেদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। পড়েন, চিন্তা করেছেন ইসলাম কতটা উদার? আল্লাহ তাআলা এই কিতাব, এই কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যারাই আসবে, হেদায়াত যারা পাবে, তারা দুনিয়ায় সম্মানিত হবে, মর্যাদাবান হবে, আখেরাতে আল্লাহর তরফ থেকে নাজাত পাবে। সুবহানাল্লাহ। এই কোরআন সবার জন্য এসেছে। কোরআনের মাহফিলে আমরা যারা কথা বলি, আমরা আল্লাহ আর তার রাসূলের বাণীগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দিই। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা আল্লাহর কোরআনের মঞ্চ। আমি আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছি প্রশাসনের ভাইয়েরা আজকের মাহফিলের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করছেন। এই চিত্র দেখে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহর কসম, যদি বাংলাদেশের সবগুলো মাহফিলে প্রশাসনের ভাইয়েরা এভাবে উপস্থিত থাকতেন, তাহলে মাহফিলগুলোতে গ্যাঞ্জাম হতো না। আর দ্বিতীয়ত, মাহফিলগুলোর ব্যাপারে নেগেটিভ যত কথা প্রশাসনের ভাইদের কাছে বলা হয়, আমার মনে হয় তারা উপস্থিত থেকে আলোচনাগুলো শুনলে এই নেগেটিভ চিন্তা চেতনাগুলো তাদের মাথার থেকেও দূর হয়ে যাবে। কারণ কোরআনের মাহফিলে আমরা অশান্তি কিংবা বিশৃঙ্খলা আনয়নের লক্ষ্যে কথা বলি না। এই কোরআন যৌতুকের বিরুদ্ধে, এই কোরআন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই কোরআন জঙ্গিবাদের বিরুদ্ধে, এই কোরআন সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা সারা বাংলাদেশে যেখানেই মাহফিলে যাই, সেখানে আমরা শান্তির কথা বলি, সেখানে আমরা সত্য এবং সুন্দরের দিকে মানুষকে আহ্বান করি। কারণ কোরআন হচ্ছে শুধু সত্য নয়, মহাসত্য। এই কোরআন মানুষকে সত্য আর সুন্দরের দিকে ধাবিত করে আমরা এই সত্য আর সুন্দরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিই। এই জন্য প্রশাসনের ভাইদের উপস্থিতি দেখে আমার খুবই ভালো লেগেছে। এটা বাংলাদেশের সব জায়গায় থাকলে পরে মাহফিলগুলো একদিকে যেমন সফল হবে, পাশাপাশি আমাদের প্রশাসনের ভাইদেরও মাহফিলের ব্যাপারে নেগেটিভ ধারণা দূর হবে ইনশাআল্লাহ। আমি কারো নাম ধরে বলছি না, আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা মাহফিলগুলো বাস্তবায়ন হতে দিতে চায় না, যার কারণে তারা প্রশাসনের কাছে কিংবা সরকারের দায়িত্বে থাকা বিভিন্ন লোকদের কাছে নেগেটিভ ইনফরমেশন পৌঁছায়। এজন্য আমি সুস্পষ্ট করে বলতে চাই, এই দেশের ওলামা মাশায়েক প্রশাসনের বিরোধী নয়, সরকারেরও প্রতিপক্ষ নয়, বরং আপনি সুস্থ মাথায় চিন্তা করলে দেখবেন এই দেশের হক্কানি ওলামা ইকরাম যারা কোরআন হাদিসের দাওয়াতি কাজ এই জমিনে করছেন, পৃথিবীতে করছেন, তারা শান্তি শৃঙ্খলার পক্ষে কথা বলে, তারাও কিন্তু প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করছেন। আপনি বলবেন, হুজুর কিভাবে? প্রশাসনের ভাইয়েরা অস্ত্র নিয়া মানুষকে অন্যায় থেকে ফেরানোর কাজ করে, আর এই দেশের ওলামায়ে কেরামের ঠোঁটের মধ্যে, জবানের মধ্যেও দুইটা অস্ত্র রয়েছে, একটা কোরআন আর একটা হাদিস। এই কোরআন হাদিস দিয়ে আমরাও মানুষকে অন্যায় থেকে ফেরাবার কাজ করে, আমরাও প্রশাসনের ভাইদেরকে কোনো না কোনোভাবে আমরাও সহযোগিতা করছি। আমাদের এই মাহফিলে এসে কেউ চোর হয় নাই, কেউ ডাকাত হয় নাই, বরং আমরা দেখেছি বহু চোর ডাকাত কোরআনের মাহফিলে এসে কেঁদে কেঁদে তওবা করে বাড়িতে গিয়ে তারপর ভালো মানুষ হয়েছে। কোরআনের মাহফিলে এসে কেউ সন্ত্রাস হয় নাই, জঙ্গি হয় নাই, বরং আমরা সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার যুবক ভাইরা চরমপন্থা বাদ দিয়ে ইসলামের সত্য আর সুন্দরের পথে তারা এসেছে। এজন্য আমার প্রশাসনের ভাইদেরকে বুঝতে হবে, আমরা আপনাদের দুশ্মন নই, আমরা আপনাদের জন্যই কাজ করছি। এজন্য আপনাদের উচিত ওলামায়ে কেরামকে আরো সাপোর্ট দেওয়া, আরো সহযোগিতা করা, যাতে করে এই দেশ থেকে অন্যায় অপরাধ নির্মূল হয়ে যায়। এজন্য আমি বলি, ওলামায়ে কেরাম সত্য আর সুন্দরের পক্ষে কথা বলার পরেও
ওলামায়ে কেরামদের মাহফিলে বাধা দেয় তারা, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা। কারণ আমরা অন্যায়ের পক্ষে নই, সম্মানিত ভাইয়েরা, এখানে কোনো শত্রু নাই। এইসব ফালতু স্লোগান আপনারা বাদ দেন, স্লোগান দিবেন আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো, শান্তির কথা বলবেন, সুন্দর কথা বলবেন। এখানে শত্রু আসলো কোন জায়গা থেকে? আমাদের অনেক ভাইয়েরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময় এমন এমন কথা বলেন যে এই কথা বলার কারণে দাওয়াতি ময়দানগুলো আজ প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। এইসব ফালতু আবেগ বাদ দেন, বিবেক দিয়ে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় দাওয়াতের ময়দানকে আরো সুন্দর করেন। এই ময়দানকে এমন ভাবে গড়ে তুলেন, মুসলমান তো আসবেই, পাশাপাশি অমুসলিম ভাইয়েরাও যেন এই মাহফিলের সৌন্দর্য দেখে তারাও যেন আসে, আপনার চরিত্র দেখে মানুষ আসা লাগবে। এই জন্য দাওয়াতি ময়দানগুলোকে সুন্দর করার জন্য আগে আমার আপনার চারিত্রিক পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের সবাইকে মার্জিত এবং বিনয়ী হতে হবে, আমাদের ভাষা সুন্দর হতে হবে, আমাদের ভাষার ভেতরে বিনয় থাকা লাগবে, মাধুর্যতা থাকা লাগবে। এতে করে দাওয়াতি ময়দান সুন্দর হবে, সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রশাসনের যে সকল ভাইরা এসেছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন এবং তাদেরকেও আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, সবাই একটু রেসপন্স করে একটু প্রাণবন্ত আওয়াজে বলেন তো এই কিতাবের নাম কি? সবাই বলেন কোরআনুল কেরিম। এটা দুনিয়ার কোনো মানুষের দফতর কিংবা অফিস থেকে আসা কোনো কিতাব নয়, এটা এসেছে আরশে আজিমের মালিক স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে। সুবহানাল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা কিতাব আপনার ঘরে এসেছে। অনেক মুসলমানরা অনেক জোরে জোরে স্লোগান দেয়, কিন্তু এরা এখনো বিশুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াতি করতে জানে না। এটা হচ্ছে সবচেয়ে বড় আফসুসের ব্যাপার। আমি আল্লাহর কসম করে বলছি, আমরা যদি কোরআনটা পড়তে পারতাম, বুঝতে পারতাম, তাহলে কোরআনের বিরুদ্ধে আমরা আর কখনোই কথা বলতে পারতাম না। আমাদের গুড়ায় গলত। এই জন্য মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালিয়ে দিতে হবে। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, আমরা এত বছর স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমি বলেছি আপাতত এই স্লোগানটা বন্ধ করে দেন, এখন একটা জাগরণী নতুন স্লোগান দেন, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে, মানুষের অন্তরে জ্বালো। আপনি দেখবেন যখন মানুষের অন্তরে কোরআনের আলো জ্বলবে, এই কোরআনওয়ালা মানুষগুলো দিয়ে এই জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিনে কোরআনের আলো প্রজ্জ্বলিত হয়ে যাবে। আপনি সিস্টেম মোতাবেক আগান, আপনি তো সিস্টেম ছাড়া আগাইতেছেন, আপনার ফলাফল কিন্তু ভালো হবে। কোরআন মানুষ পড়ছে না কেন, এটা শিখছে না কেন? কোরআনকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য কম্পালসারি করেছেন, কিন্তু আজ এই কোরআনকে মানুষ তার লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেললো কেন? কারণ এই কোরআনের ভ্যালু সে বুঝতে পারেনি, কোরআনুল কেরিমের ডিগনিটি স্পেশালিটি সে বুঝতে পারেনি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনটা একটু বোঝার চেষ্টা করুন, এর স্পেশালিটি আগে আপনি বুঝুন। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা দিবানিশি 24 ঘন্টা পৃথিবীতে অনবরত তিলাওয়াত হয়। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি তো সহজ বাংলায় বলছি, আমি বলেছি পৃথিবীর একমাত্র বই কোরআন, দিবানিশি 24 ঘন্টা আপনি সজাগ থাকতে পারেন? কথা বলেন না কেন? আরো আস্তে বলেন, দিবানিশি 24 ঘন্টা আপনি সজাগ থাকেন না। এই কোরআন দিবানিশি 24 ঘন্টা সজাগ থাকে কেমনে? কোরআনের তো ঘুম নাই, এটা সজাগ থাকে কেমনে? এটা সজাগ থাকার মানে হলো এই কোরআন পৃথিবীতে অনবরত 24 ঘন্টা বিরামহীন এর তিলাওয়াত চলে। আসেন বিজ্ঞানের যুগে আপনাকে সাইন্টিফিক ওয়েতে বিষয়টি বুঝিয়ে দিই। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে এবং পৃথিবীর গণায়মান পদ্ধতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। যেমন এখন আমরা বসে ওয়াচ শুনতেছি,
বাংলাদেশে 11:05 বাজে। এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা এখন 1:05 বাজে। লন্ডনে এখন 5:05। সৌদি আরবে এখন 8:05। অস্ট্রেলিয়ায় এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, কাতারে এক সময়, জিম্বাবুয়েতে এক সময়, এক এক দেশে এক এক সময়। আমি কি ঠিক বলেছি? আচ্ছা, আমরা এখানে ওয়াজ শুনতেছি, লন্ডনের মানুষ এখন আসরের নামাজ পড়ে, সৌদি আরবের মানুষ কিছুক্ষণ আগে এশার নামাজ শেষ করেছে, আমেরিকায় এখন জোহরের নামাজের সময়। কোনো দেশে এখন ফজর, কোনো দেশে জোহর, কোনো দেশে আসর, কোনো দেশে মাগরিব, কোনো দেশে ঈশা। মহাকাশ বিজ্ঞানীরা এই আজীব তথ্যটি স্যাটেলাইটের যুগে পাওয়ার পরে তারা অবাক হয়ে গেলেন। সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে তারা দেখলেন 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। আজান হলে মুসলমানরা কি আদায় করে? কথা কন না কেন? নামাজ আদায় করে। আপনাকে কি দামি দামি কথা বলে যাচ্ছি, আপনার মুখে কি ঠাডা পড়লো নাকি? হ্যাঁ, আজান হলে মুসলমানরা কি আদায় করে? নামাজ। নামাজের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ আকবার বলে, বুখারী শরীফ থেকে তিলাওয়াত করে, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হবে? না। আলেম হোক আর সাধারণ মানুষ হোক, সবাই জানে নামাজে দাঁড়ালে একটা বই থেকেই তিলাওয়াত করা লাগে, সেই কিতাবের না। তাহলে বিজ্ঞানীদের দেওয়া তথ্য মোতাবেক সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে অনবরত 24 ঘন্টা কোনো না কোনো জায়গায় আজান হয়, আজান হলে মুসলমানরা নামাজ পড়ে, আর নামাজে মুসলমানরা কোরআন তেলাওয়াত করে। তার মানে দাঁড়ায় এই, পৃথিবীতে দিবানিশি 24 ঘন্টা অনবরত একটি কিতাবের তেলাওয়াত হয়। চিল্লায় বলেন সেই কিতাবের নাম কি? ঘরের ভিতরে সোনার ঘনি থুইয়া আপনি বাহিরে সিটি গোল্ড তালাশে বের হয়েছেন। মুসলমান, আপনি এটাকে হুজুরদের কিতাব, মোল্লা মৌলবীর কিতাব মনে করেছে, কপাল পোড়া। এখনো সব শিখলো, সে কোরআন শিখলো না। এর কারণ সে কোরআনের ভ্যালু বুঝতে পারেনি, কোরআনের মূল্য বুঝতে পারেনি, কোরআনুল করিমের ক্যারেক্টারিস্টিক সে জানে না, এর স্পেশালিটি সে জানে না। এটা এমন কিতাব, নোবডি হ্যাজ ইভার বোদার টু রিড অর হার্ড দ্য হলি বুক কোরআন। এই কোরআন যে তেলাওয়াত করে তারও বিরক্ত লাগে না, যে শুনে তারও কোনো বিরক্ত লাগে না। এতগুলো মানুষকে জনসভা করে টাকা দিয়া বিরানি খাওয়ায়ও আনতে পারবেন না। এই মানুষগুলো কেবলমাত্র আল্লাহর কালামের আকর্ষণে ছুটে এসেছে। এই কোরআন এই জন্য আপনাকে বোঝা লাগবে, এটি দুনিয়ার একমাত্র কিতাব, এই কিতাব যিনি তেলাওয়াত করেন তার কখনো বিরক্ত লাগে না, তিনি কখনো বোর ফিল করেন না। আবার যিনি এই কোরআনের তেলাওয়াত শুনেন তারও কখনো বিরক্ত লাগে না। আপনারা সবাই বলেন তো দেখি, জন্মের পর থেকেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেব প্রত্যেক দিন একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, সূরাটার নাম সূরাতুল, প্রত্যেক দিন মসজিদে গেলে শুনেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে এই আপত্তি করেছেন নাকি, হুজুর আপনি কি একটা সূরাই পারেন নাকি? প্রত্যেক দিন দেখি একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, অন্য কোনো সূরা কি আপনি জানেন না, আপনি কেন রেগুলার একটা সূরা দিয়েই নামাজ শুরু করেন, এমন আপত্তি বা অভিযোগ কেউ কি কোনোদিন করেছে নাকি? করার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কেউ এই অভিযোগ করে নাই, করবেও না। কারণ আল্লাহর কালাম যিনি তেলাওয়াত করেন তারও মজা লাগে, যিনি শুনেন বিরক্ত লাগা দূরের কথা, তারও শুনতে ভালো লাগে। দেখবেন কোরআনের তেলাওয়াত যখন শুরু হয় মানুষের হৃদয় শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কারো কারো ভয়েসে আল্লাহ এমন সুধা দিয়েছেন, এমন মধু দিয়েছেন, তারা যখন তাদের সুললিত ভয়েসে সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। হজ কিংবা ওমরা করেছেন কে কে একটু হাত তুলেন দেখি, মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামান। যারা যেতে পারি নাই আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দেয়। আপনারা যারা হজ আর ওমরা করেছেন, মক্কা কিংবা মদিনায় যারা নামাজ আদায় করেছেন,
আলহামদুলিল্লাহ আমিও অসংখ্যবার অসংখ্যবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি। এই দৃশ্য আপনারা দেখেছেন, সেখানে যখন নামাজ শুরু হয়ে যায় দেখা যায় ইমাম সাহেবও কাঁদে, ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি কাঁদে। এই চিত্র সেখানে আছে না নাই? আমার পাশে, আমি মক্কা শরীফে কাবা শরীফে নামাজ আদায় করছি, আমার পাশে কিছু মুসল্লি দাঁড়িয়েছেন বাংলাদেশে, তারা আমার সাথে গিয়েছেন ফজরের সময়। ফদিলাতুশ শেখ বান্দার বালিলাম সুরাতুন নাবা তেলাওয়াত করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা থেকে তিনি তেলাওয়াত শুরু করেছেন আর কান্না শুরু করেছেন। আমরা তো কোরআনের অর্থ বুঝি, আমরা আমাদের চক্ষু থেকে না হয় পানি পড়লো। যে মুসল্লিরা ছিল নামাজ শেষে বললাম, আপনি কেন এত চিল্লায় চিল্লায় কাঁদলেন? কয় হুজুর, অর্থ না বুঝলেও কি হবে, ইমাম সাহেব অত সুন্দর করে পড়লো, কলিজা ঠান্ডা হয়ে চক্ষু থেকে পানি পড়ে গেল। পৃথিবীতে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিতাব নাই যেই কিতাবের তেলাওয়াত শুনলে মানুষের দিল এত নরম হয়, চক্ষু থেকে পানি বেয়ে পড়ে। পৃথিবীতে আর একটা কিতাবও আপনি দেখাতে পারবেন না, দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন শুনে শুনে এভাবেই মানুষ কলিজা ঠান্ডা করেছে, চক্ষু থেকে পানি ঝরিয়েছে। এমনকি আপনি জানলে অবাক হয়ে যাবেন, যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওই যুগের কোরআন বিরোধীরাও কিন্তু লুকায় লুকায় চুপি চুপি নবীজির তেলাওয়াত শুনেছে। আবু জাহাল, উতবা, শাইবা দিনের বেলা নবীজিকে গালিগালাজ করতো, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, রাতের অন্ধকারে নেমে আসলে নিজেরাই পাগলের মতো নবীজির ঘরের চতুর্কোণে কোরআন শোনার জন্য দাঁড়িয়ে যেত। ফজরের আগে যখন সবাই ফিরবে, একটার সাথে আরেকটার দেখা, কয় তুই এখানে কেন, তুই এখানে কেন, যতই তারা বিরোধিতা করুক না কেন নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। নবীর কণ্ঠে কোরআন না শুনলে তাদের ভালো লাগতো, আর ভালো লাগবেই বা না কেন, ভালো করে শোনেন। আলেমদের কণ্ঠের তেলাওয়াত শুনলেই দেখবেন অনেক কেরাত মাহফিলে আপনারা আবেগ কন্ট্রোল করতে না পেরে আপনারা দাঁড়ায় গিয়ে আল্লাহু আকবার বলেন, এমন হয় কি হয় না? আরে ভাই, আলেমদের কণ্ঠে তেলাওয়াত শুনে যদি আপনাদের এমন আবেগ আসে, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার জবানের, তার পবিত্র জবানের তেলাওয়াত না জানি কত সুন্দর ছিল, যারা শুনেছে তারা এটা বুঝেছে, শোনার জন্য না পাগল হবে না কেন? আল্লাহর কোরআন আপনাকে বুঝতে হবে, এটা দুনিয়ার একমাত্র কিতাব যার তেলাওয়াত মানুষকে বিরক্ত করে না, যে শুনে তারও বিরক্ত লাগে। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণ ছেলেরা ওই গান কয়েকদিন শোনার পরে বলে, হুজো ওই গান কয়েকদিন শোনার পরে বলে, গানটা আর বাজাইস না, পুরান হয়ে গেছে, নতুন কোনো গান থাকলে দে। কিন্তু কোরআন শুনতে শুনতে আমরা কখনো বিরক্ত হই নাকি? যত শুনি তত মজা লাগে, এটাই হচ্ছে আল্লাহর কালামের আকর্ষণ, ঠিক কি না? আপনি কোরআন এটা বুঝলেন না, আপনি কি জানেন এটা এমন এক কিতাব, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং কে? এটা না হয় পড়ে বলি, বিজ্ঞানের যুগে আপনি বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিত্তিক কোনো কথা না হলে আপনি সহজেই তা মানতে চান না। এই বিজ্ঞানের যুগে বসবাস করে আমরা বিজ্ঞান নিয়ে বড় ফুটানি করি, কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিম কোরআন অ্যান্ড সায়েন্স, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। বরং আপনি ভালো করে শুনে রাখুন, বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, ভিক্ষার জুড়ি ভিক্ষার থালা আরও বড় করতে হচ্ছে। ভিক্ষা করতে গেলে কেউ হাতে থালা নেই অথবা কী নেয়, ব্যাগ নেয়। মনে করেন এই এলাকার নাম কি, বাঁকুড়া, শুনতেছেন আমার কথা আপনারা? বাঁকুড়া এলাকায় এক ভিক্ষুক আসছে, এসে দেখে হায় হায় এই এলাকায় ভিক্ষা দেখি বেশি পাওয়া যায়, পরের দিন আসলে ব্যাগটা ছোট নিয়ে আসবে না বড় নিয়ে আসবে? হ্যাঁ কথা কর না কেন, বর্তমান বিজ্ঞান যত উপরের দিকে যাচ্ছে, আবিষ্কারে যত তারা সমৃদ্ধ হচ্ছে, ততই তারা তাদের ভিক্ষার ঝুড়ি বড় করছে। এর কারণ হলো, তারা যখনই কোনো তথ্য, যখনই কোনো ইনফরমেশন, যখনই কোনো ইনোভেশন মানুষের সামনে নিয়ে আসে, দেখা যায় সেটি কোরআনের কাছে অতি পরিত্যক্ত, অতি পুরাতন। কারণ বিজ্ঞান এখন যা জেনেছে বা এখন যা জানাচ্ছে, এই সায়েন্টিফিক বুক, এই কিতাবের ভেতরে আল্লাহ আরো দেড় হাজার বছর আগে পৃথিবীর মানুষকে তা জানিয়েছেন। সুবহানাল্লাহ, আপনারা শুধু সুবহানাল্লাহ কইতে জানেন, কিন্তু ওই সায়েন্টিফিক
ইনফরমেশনগুলো আপনারা জানবেন। আর জানবেন কি, মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে, মাহফিলেও বিরোধিতা করে, কারণ সে কোরআন তো এখনো পড়ে নাই, এমন বেকুব সে। এটা যে সাইন্টিফিক বুক সে এখনো জানেও না। কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত রয়েছে। আমি কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসা মানুষ, এজন্য পড়াশোনা গবেষণা করতে গিয়ে দেখেছি 6000-এর বেশি আয়াত রয়েছে, এর মধ্যে প্রায় 1500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, বিজ্ঞান আগে না কোরআন আগে? এটা গলাবাজি বা চাপাবাজির বিষয় না। আসেন আপনাকে ভালো করে বুঝাই দিই, ভালো করে বুঝাই দিই। দেখেন বিজ্ঞান কিভাবে কোরআনের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। পৃথিবীর শির, পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল। 1597 খ্রিস্টাব্দে, এখন কত খ্রিস্টাব্দ, 2000 কথা কর না কেন, 2021, 1597 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া এই তথ্য ভুল, পৃথিবী আসলে চ্যাপ্টা নয়, সমতল নয়, পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী কি বলেন তো, আসলেই পৃথিবী কি গোল? হ্যাঁ, তাহলে কেমন? না, কমলা লেবুর মতো না। দেখছেন কোরআনের জ্ঞান খালি পাবলিকলি স্লোগানে দেন। 1597 সালে দেওয়া তথ্য পৃথিবী গোল, স্যাটেলাইটের যুগে আজ তা প্রমাণিত হয়েছে ভুল। বিজ্ঞান উন্নত হতে হতে স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের কল্যাণে গবেষণা করে দেখলো না পৃথিবী গোল, এই তথ্য যে দিয়েছে তা ভুল, আসলে পৃথিবী গোল নয়, পৃথিবী ডিম্বাকৃতির। ডিম বুঝেন আপনারা, ডিম, ডিমটাকে আসলে গোল গোল না, ডিম যেমন পৃথিবীর আকৃতিও। আপনি যে বিজ্ঞান নিয়ে এত ফুটানি করেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করে এত যে বাহাদুরি করেন, আপনি কোরআনকে মোল্লাদের কিতাব, হুজুরদের কিতাব মনে করেন। কোরআন তো মিয়া অর্থ বোঝা, দূরের কথা, আপনি বিশুদ্ধ করে পড়তেই পারেন না। যদি বুঝতেন কোরআনের মূল্য বুঝতে পারতেন, ভ্যালু বুঝতে পারতেন। আজকের এই আধুনিক যুগে এসে আমরা জানলাম পৃথিবী ডিম্বাকৃতির। আজ থেকে আরো 1500 বছর আগে রব্বুল আলামিন তাম দুনিয়ার মানবতার জন্য যেই কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের ভেতরে আরো 1500 বছর আগে আল্লাহ এই তত্ত্ব মানুষকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আরদা বাদা দালিকা দাহা। আলেম যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় তাহা। আরবিক ডিকশনারি খুলে দেখবেন উট পাখির ডিমকে কি বলা হয়, দাহা। আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আপডেট না বিজ্ঞান আপডেট? আপনার বিজ্ঞান ব্যাকডেটেড, কোরআন হচ্ছে আপডেট। কতগুলো উদাহরণ আমি আপনাকে দিব। দেখেন এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট মারি, ফিঙ্গারপ্রিন্ট দেই, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি টিপসই, আরবিতে কি বলা হয়, বাসমা, তাই না? এখন 2021 খ্রিস্টাব্দ, 1856 সালের আগে পৃথিবীতে কেউ জানতই না যে টিপসই নামে কোনো একটা কিছু ছিল। জোরে বলেন তো, আমাদের হাতে আঙ্গুল কয়টা? মহিলাদের মতো না, পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন হাতে আঙ্গুল কয়টা? আপনার আঙ্গুলের ছাপের সাথে আমার আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে নাকি? আপনার সাথে আমার মিলা দূরের কথা, আপনার হাতে দশ আঙ্গুল এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। পাসপোর্ট করতে যান, 10 আঙ্গুলেরই ছাপ দেওয়া লাগে। বিদেশে যান, ইমিগ্রেশন পুলিশ আপনার কাছ থেকে 10টা আঙ্গুলেরই ফিঙ্গারপ্রিন্ট নেবে। আপনি সিমের রেজিস্ট্রেশন করতে গেলেও সেখানে 10 আঙ্গুলের ছাপ নেই, আছে না নাই? 1856 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানবদেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম ইংল্যান্ডে এই তত্ত্ব আবিষ্কৃত হলো যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। 1856 আর এখন 2021, এখন 200 বছর হয়।
দেখেন বিজ্ঞান যেই তথ্য গবেষণা করে মাত্র 150 বছর আগে পৃথিবীর মানুষকে জানালো যে এই কোরআনকে আপনি মোল্লাদের কিতাব মনে করেন, হুজুরদের কিতাব বলে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, যে এই কোরআনটা আপনি তুচ্ছ করে শিখলেন না 1500 বছর আগে। রব্বুল আলামিন এই তথ্য কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 নম্বর আয়াত থেকে দেওয়া শুরু করলেন, আইয়াহসাবু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, তারা মনে করে মানুষ যখন মরে যাবে তার দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কে আবার একত্রিত করে জিন্দা করবে, এই দাবি যারা করে আল্লাহ তাআলা তাদের সেই দাবির জবাব দিতে গিয়ে বললেন, বান্দারে তুমি মনে করছো তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহগুলোকে আমি কেমনে জোড়া লাগাইয়া একত্রিত করে তোমাকে জিন্দা করব, বান্দারে শোনো আমি তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহগুলোকে একত্রিত করে শুধু জিন্দাই করব না, বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, বরং আমি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের এই মাথা এই ফিঙ্গারপ্রিন্টের ছাপগুলো পর্যন্ত একত্রিত করে জিন্দা করব। আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব বিজ্ঞান দিল 150 বছর আগে, আর কোরআন দিয়েছে কত বছর আগে? এই মুখে কি ঠাড়া পড়ছে আপনার? হ্যাঁ কি দামি দামি কথা বলে যাচ্ছি, কই থেকে পাবেন এগুলো আপনি, কই পাবেন তথ্যগুলো আপনি বলেন আমাকে? এখন তো ওয়াজ মাহফিলকে গানের মঞ্চ বানানো হয়েছে, এই ময়দানগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে, কেউ এসে আউলগিরি বাউলগিরি করে, কেউ সিনেমার গান গায়, কেউ এসে ফালাফালি করে, দাওয়াতি ময়দানগুলোকে এভাবেই আমরা প্রশ্নবিদ্ধ করে তুলছি। কোরআনের সৌন্দর্য মানুষ বুঝবে কেমনে? ওয়াজ মাহফিল নিয়ে আজকে মিডিয়ায় নেগেটিভ রিপোর্ট হচ্ছে কেন? কেন আপনি যে খালি খেপে যান, দেখছেন কি রিপোর্ট করলো, আপনি রিপোর্ট করার সুযোগ দিলেন কেন? আপনি সুযোগ দিলেন কেন? আজ প্রশাসন থেকে মাহফিলের অনুমতি আনতে হয় কেন আপনাদের এই এই সব কাজ কারবারের কারণে? যদি দাওয়াতি ময়দানটাকে আমরা সুন্দর রাখতে পারতাম অনুমতি আনা লাগতো না, প্রশাসনের ভাইরা এসে পাহারা দিত। ভাষাকে সুন্দর করুন, মার্জিত করুন, দাওয়াতি ময়দানের সৌন্দর্য ফিরিয়ে আনুন করেন। পাবলিক এখনো কোরআন পড়তেই জানে না, সে সব শিখে ফেলেছে, ইংরেজিতে কত সুন্দর করে কথা বলে কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, কেন জানেন? সে কোরআনটা এখনো বুঝতে পায়, হে মনে করে এটা মোল্লার কিতাব, এটা ঝাড়ফুঁকের কিতাব, এটা যে বিজ্ঞানময় কিতাব, এটা যে সাইন্টিফিক, এটা যে অথেন্টিক, এটা যে অরিজিনাল, এটা সে এখনো জানে, এজন্য সে সব শিখেছে, কোরআনটা এখনো শিখানি। বলেন এবার বিজ্ঞান আগে না কোরআন আগে? আর জোরে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে? আর একটা তথ্য দিয়ে এই পয়েন্ট থেকে আমি বের হব, আর একটা তথ্য, মজার তথ্য, আমাদের মাথার উপরে আসমান আছে, আসমান আছে, এই ছোট্ট প্যান্ডেল শামিয়ানা দাঁড় করাইতে হায় রে হায়, খুঁটি গুনলে তো অনেক সময় লাগবে, বলেন পিলার আছে না নাই? মাথার উপরে আসমানের মধ্যে কি কোনো পিলার আছে নাকি বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ বলছেন দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এই আসমানকে মহাশূন্যের উপরে যিনি ঝুলায় রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ বলছেন দৃশ্যমান কোনো খুঁটি নেই, দৃশ্যমান কোনো খুঁটি তোমরা দেখতে পাও। আবার আল্লাহ বলছেন এই আসমানকে আমি পৃথিবীবাসীর জন্য সুরক্ষার ছাদ বানিয়েছি, ও জালনা সামা আসাকুফাম মাহফুজা, আল্লাহ বলছেন আমি পৃথিবীকে বসবাসের জন্য সুরক্ষার ছাদ বানিয়েছি। বলেন আপনারা তো সবাই বাসা বাড়িতে ঘরে থাকেন তাই না, প্রত্যেকের ঘরের উপরে টিনের ছাদ হোক, সোনের হোক, আর বিল্ডিংয়ের ছাদ হোক, ছাদ আছে তো? হ্যাঁ, ছাদ ছাড়া ঘর কি বসবাসের যোগ্য হবে?
দেখা যাবে শীতের দিনে কুয়াশা পড়বে, গরমের দিনে রোদের তাপ লাগবে, ঝড় তুফানের দিনে অন্য জায়গার মানে গাছের ডালপালা এসে উপরে পড়বে। আমরা ঘরটাকে হেফাজতে রাখার জন্য, বসবাসের উপযোগী করার জন্য ঘরের উপরে কী দেই? পৃথিবীকে বসবাসের উপযোগী করার জন্য আল্লাহ আসমানে আসমানটাকে একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন পৃথিবীবাসীর প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য। আল্লাহ এটা কোরআনে 1500 বছর আগে বলেছেন। আর বিজ্ঞান এই 20 শতাব্দীতে এটা গবেষণা করে এর সত্যতা পেল। বলেন সূর্য পৃথিবী থেকে কত দূরে? 9 কোটি 30 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যে কোনো দিন যশোরের বাইরে যায় নাই সে তো বাংলাদেশি কত বড় এটাই জানে না। আমরা সারা বাংলাদেশে যাই, সারা বাংলাদেশ ঘুরে আমার কাছে মনে হয় এটা খুব ছোট একটা দেশ। এক বিভাগ থেকে অন্য বিভাগে 7-8 ঘন্টার ভিতরে যাওয়া যায়। আপনি প্রতিবেশী দেশ ভারত, আমি গিয়েছি আলহামদুলিল্লাহ কয়েকবার, শুধু ইন্ডিয়া থেকে এই আপনার কলকাতা থেকে দিল্লিতে ট্রেনে গেলে, সবচেয়ে ভালো ট্রেন যেটা তাদের রাজধানী এক্সপ্রেস 24 ঘন্টা তাও লাগে, অন্যান্য ট্রেনে 28-29 ঘন্টা লাগে, বিমানেই 3 ঘন্টা লাগে। আমাদের চেয়ে ছোট না বড়? এই বাংলাদেশের আয়তন কত? হ্যাঁ, এই বুঝি আপনারা পড়াশোনা করেন না, এটা বহু আগের কথা। এখন ভারত আর মিয়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা বিজয়ের পরে 2 লক্ষ+ হয়ে গেছে। খুব বড় দেশ আমাদের, তাই না? পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের চেয়ে 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা আরো বড়, আবার রাশিয়া বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। এইরকম পৃথিবীতে প্রায় 250টার বেশি দেশ আছে। এই 250টার চাইতে বেশি দেশ নিয়ে কি গোটা পৃথিবী? না, এটা পৃথিবীর স্থলভাগ। পৃথিবীর 4/3 ভাগই পানি আর 1 ভাগ স্থলভাগ। আটলান্টিক মহাসাগরের আয়তন আর প্রশান্ত মহাসাগরের আয়তন জানলে মাথা ঘুরবে আপনার। প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,57,00,000 বর্গ কিলোমিটার। বিশাল বিশাল মহাসাগর, 250টার চাইতে বেশি দেশ, এগুলো নিয়ে কি পৃথিবী? আর এই পৃথিবীর চাইতেও নাকি সূর্য আরো কত গুণ বড়। কক্সবাজারে গিয়ে অনেকে সূর্যাস্তের আগে ছবি তুলে এমনে মনে হয় তার হাতের তালুতে সূর্য নিয়ে ফেলছে। মিয়া, এটা কি এত ছোট? তা পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের টেম্পারেচার কত? টেম্পারেচার কত? এই যে এখানে লাইটগুলো আছে, অপারেটর ভাইরা আছে নাকি? এগুলো এক একটা কত ইউনিট হবে? 100 ইউনিট হবে না? কত কত রে ভাই? এটা 500 না? হ্যাঁ, মাত্র 500। এই বলেন সূর্যের টেম্পারেচার কত? আজকের বিজ্ঞান বলছে সূর্যকে আল্লাহ তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছে। আল্লাহ আকবর পড়েন। 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রার সূর্যের আলো যদি সরাসরি পৃথিবীতে আসতো, আরে ভাই মানুষের কথা কি বলেন, মানুষ তো জ্বলে পুড়ে যাইতই। উদ্ভিদকূল, প্রাণীকূল, পশুকূল, মৎস্যকূল, এক কথায় সব জলে পুড়ে ছাই হয়ে যেত। এগুলো গল্প করার জন্য বলতেছে না, ওই আয়াতের ব্যাখ্যা দিচ্ছে আজকের বিজ্ঞান কি বলতেছে দেখেন। এই জন্য বিজ্ঞান দেখলো, আরে বাপরে বাপ, সূর্যের আলো তো দেখি সরাসরি আসে না, মাঝখানে কিছু প্রতিবন্ধকতা, কিছু ফিল্টার আছে। এখানে যারা সায়েন্সে পড়াশোনা করেছে তারা জানে আসমানে মহাশূন্যে আল্লাহ বায়ুমণ্ডলীয় অনেক স্তর আছে। যেমন ওই যে বিজ্ঞানের ভাষায় যেগুলোকে বলে ট্রাফোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই ধরনের বেশ কিছু বায়ুমণ্ডলীয় স্তর আসমানে রয়েছে। সূর্যের আলো সরাসরি আসতে পারে না, এই বায়ুমণ্ডলীয় স্তরগুলোতে সূর্যের আলো ফিল্টারিং হয় পিউরিফাই হয়ে যতটুকু আলো আমাদের জন্য দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ দুনিয়ায় পাঠান। আবার আল্লাহ বলছেন ওয়াজআলনা আস-সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমানকে পৃথিবীবাসীর জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। প্রশ্ন হলো সুরক্ষিত ছাদ হয় কেমনে? বিজ্ঞান তা বলল আজ, যদি এই বায়ুমণ্ডলীয় স্তরগুলো দিয়ে এরকম প্রোটেকশনের ব্যবস্থা করা না হতো, বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করে তারা জানে মহাশূন্যে অনেক উল্কা রয়েছে। উল্কা, একটা উল্কা জমিনে পড়লে, একটা মাত্র একটা যদি জমিনে পড়তো, পৃথিবীতে পড়তো, শেষ। এই উল্কাগুলো যেন পৃথিবীতে আসতে না পারে এই জন্য আল্লাহ তাআলা আসমানে বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য আসমানকে আল্লাহ নিরাপত্তার ছাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে
তাহলে বলেন দেখি বিজ্ঞান আগে না কুরআন আগে? এই জন্য বলেছি, এই যারা উঠাউটি করেন এই মুহূর্তে উঠে চলে যান, ডিস্টার্ব এরা। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞান মাথা নত করে ভিক্ষুকের মতো কোরআনের কাছে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। ঠিক তো কইলেন, এগুলো তো পড়াশোনা করে বের করেন না আপনারা, এটা হুজুরদের দায়িত্ব দিয়েছেন, হাফেজি মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব দিয়েছে। যদি এটা বুঝতেন আপনি কোরআন বিজ্ঞানময় কিতাব, মুসলমানের সন্তান হয়ে কোরআনের মাহফিলে আপনি মাথা দিতেন না। এটা বুঝেন না বলেই তো আপনার কপাল পুড়েছে, আজ আপনার কপাল পুড়েছে আপনার। আজ কোরআন আপনাকে বুঝতে হবে। এটা কেমন কিতাব দেখেন, এটা এমন একটি কিতাব, এটি পৃথিবীর একমাত্র কিতাব। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দেয়ার ইজ দ্য ডাউট অ্যাবাউট ইট। এটা পৃথিবীর এমন এক কিতাব যার মধ্যে সন্দেহ করার কোনো সুযোগই নাই। সুবহানাল্লাহ, যাদের বই পড়ার অভ্যাস আছে, বই তো পড়েন না, সুযোগ পাইলেই ফুটবল খেলা, এখন আর ফুটবল খেলাও নাই, সুযোগ পাইলেই ফেসবুক। কী বুক, কী বুক দেখছেন কারবার? যুবকরা রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে স্ক্রলিং করে, রাতের বেলা ঘুমায় না, চেহারার মধ্যে বিসি উঠতে উঠতে আর গাল ভাঙতে ভাঙতে তার অবস্থা এমন। তোমার বিয়ের আগেই অবস্থা হইলো কেমন? তুমি তো ঠিক মতো ঘুমাও না, ফজরের নামাজও নাই তোমার, তুমি পড়বা, তুমি পড়াশোনা করবা আর কখন? পড়াশোনার তো সময় নাই তোমার। বই পড়লে দেখবেন প্রত্যেক বইয়ের শুরুতে লিখা আছে প্রিন্টিং মিস্টেক, অথবা তথ্যগত কোনো সংশোধনী থাকলে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা আমরা ঠিক করে দিব। আল্লাহ মনে হয় কোরআনের শুরুতে বলছে, আমার বান্দারা তোমরা কোরআন পড়তে গিয়ে ভুল টুল পাইলে আমারে বলি, আমি সংশোধন করে দিব নে। আউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন, এরকম আছে নাকি? হ্যাঁ, আল্লাহ কি বলছে, বাঁকুড়ার মানুষ তোমরা কোরআন পড়িও, ভুল টুল পাইলে আমি আল্লাহরে জানাইও, আমি ঠিক করে দিব নে। আল্লাহ বলছে এটা? এমন কথা আল্লাহ বলেন নাই, আরো বলেছেন রাদিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব তুমি সন্দেহ করার কোনো সুযোগই পাবা না। আল্লাহু আকবার। আপনি কোরআন তো পড়েন না, আপনি মুসলমান হয়ে, আর ও মুসলিমরা কোরআন পড়তে এসে ইসলামই কবুল করে ফেলেছে। ১৯৮১ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা, তার শাসনামলে, শুনতেছেন আপনারা, তার শাসনামলে ৮০ দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারকে চিঠি লিখেছিল, ফেরাউনের যে মরদেহ আপনাদের কাছে আছে সেটা আমাদের দেশে পাঠান, আমরা এটা প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাই। মিশরের সরকার রাজি হয়ে কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে তার মরদেহ পাঠালো। মিশরের সরকার আমলা কামলা সবাই মিলে খুব সুন্দর গার্ড অফ অনার দিয়ে ফেরাউনের মরদেহকে রিসিভ করে একটা স্পেশাল টিম গঠন করা হয়েছিল, মেডিকেল বোর্ড। আর ওই প্রত্নতাত্ত্বিক বোর্ডের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস মুকাইলি। এবার তাদের গবেষণার কাজ শুরু হলো। তারা ফেরাউনের মরদেহ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলো যে ফেরাউনের লাশের মধ্যে, মরদেহর মধ্যে লবণ আছে। কি আছে? লবণ। লবণ পেয়ে তারা বললো এই ফেরাউন মনে হয় পানিতে ডুবে, সমুদ্রের পানিতে ডুবে মরেছে, এজন্য তার শরীরে লবণ আছে। একজন কয়, স্যার মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে তো এই তথ্য দেওয়া আছে যে ফেরাউন সাগরে ডুবেই মরছে, এমনকি আজিব তথ্য সূরা ইউনুসের ৯০ নম্বর আয়াতে এটাও আছে তার লাশ সংরক্ষিত থাকবে, আমরা যেটা নিয়ে গবেষণা করবো এটা সংরক্ষিত থাকবে, এটা কোরআনেও আছে। মরিস মুকাইলি জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, সে বলল হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কোরআন নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে, ফেরাউন ডুবছে ৩,০০০ বছর আগে। শুনতেছেন কথা আমার? এটা কেমনে সম্ভব? ৩,০০০ বছর আগের কাহিনী, ১,৫০০ বছর আগে নাজিল হওয়া বইয়ের ভিতরে আসে কেমনে, আর এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণীও আসে কেমনে যে এটা থাকবে? এটা তো খুব সাংঘাতিক বিষয়। দেখি তো বইটা আমার কাছে আনো, দেখি ভুলটুল আছে কিনা, থাকলে ঠিক করে দেবো নে। এখন কোরআন আনছে, আনার পরে দেখছেন কোরআনটা কোন ভাষায় লেখা বলেন? মরিস মুকাইলি জীবনে কোনোদিন আরবি পড়েছে? খুলে দেখে হায় হায়, এটা তো আরবি ভাষায় লেখা। কয় না এটা পড়তে পারবো না, এটাকে আমাদের মাতৃভাষায় ট্রান্সলেট করো। মাতৃভাষায় ট্রান্সলেট করে কোরআন পড়লো, সওয়াবের উদ্দেশ্যে না ভুল বের করার উদ্দেশ্যে? ভুল
ডক্টর মনিশ বোকাইলি তার মাতৃভাষায় কোরআন গবেষণা করে ভুল ধরতে পারল না, এবার সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়ল, গবেষণা করলো, তাও কোনো ভুল বের করতে পারল না। ডক্টর মরিস বুকাইলি বলল, যেই ভাষায় নাজিল হয়েছে ওই ভাষা জেনে ওই ভাষায় গবেষণা করব, তাইলে ভুল পাওয়া যাবে। এবার সে কয়েকজন স্কলারদের কাছ থেকে আরবি ভাষা কয়েক বছরে শিখল, কয়েক বছর সময় নিয়ে আরবি ভাষা ভালো করে আয়ত্ত করার পর ডক্টর মরিস বুকাইলি এবার কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন পড়ল, গবেষণা করল। ভুল ধরতে এসে এবার সে দেখলো তার নিজের জীবনটাই ভুলে ভরা, সে পৃথিবীর মানুষকে জানালো, ও দুনিয়ার মানুষেরা জেনে রেখো আমি ডক্টর মরিস বোকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। মুসলমান হয়েছে, বইও লিখে গিয়েছে কোরআন বাইবেল ও বিজ্ঞান, পৃথিবী ব্যাপী সমাদৃত সেই বই। মরিস বুকাইলি কোরআন পড়ে মুসলমান হয়, আর তুমি মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে বাধা দাও, তোমার মতো কপাল মুড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আজ এই দাঁড়াও, তুমি সব শিখে ফেলেছো, তুমি সব শিখে ফেলেছো, তুমি ইংরেজিতে বাট 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 করে কথা বলতে পারো, আর এটাকে মোল্লাদের কিতাব বানাইছো, আর মোল্লাদেরকে তো দেখতেই পারো না, এই দেশে এক শ্রেণীর মানুষরা হুজুরদেরকে দেখতেই পারে না, এরা আর কী জানে, কী জানে, কাছে যাও না কী জানে, ফটর ফটর করে ইংরেজি পারো, এখনকার হুজুররা তোমার চেয়ে আরো ভালো ইংরেজিতে কথা বলতে পারে। তুমি বিজ্ঞান জানো, হুজুরদেরকে তো দেখতে পারো, একটু কাছে গিয়া দেখো, ঠুনকা মেরে দেখো, জ্ঞানের বারুদ জ্বলে উঠবে। এখন আপনারা দেখছেন অবশ্য বেশ কিছু টকশো পেয়েছে, আধা পাগলরা টকশো থুইয়া পালায়। তুমি সাহিত্য পড়েছ, হুজুররা আরো ভালো সাহিত্য জানে, তুমি বিজ্ঞান পড়েছ, আমরাও বিজ্ঞান পড়েছি, তুমি ভূগোল জানো, ইতিহাস জানো, আমরা তোমার চেয়ে ইতিহাস আরো ভালো জানি, তুমি ইংরেজি জানো, আমরাও ইংরেজি জানি, তোমার দুর্বলতা আমরা কোরআন হাদিস জানি, তুমি কোরআন হাদিস জানো না। তুমি কোরআন হাদিস পড়ো, এটা হুজুরদের জন্য আসে নাই, এটা সবার জন্য এসেছে, ঠিক কি না? এই কোরআন পড়লেই চোখের সামনে যে ছানি পড়ছে, ছানি বুঝেন আপনারা, আমি তো জিলেটি মানুষ, মাঝে মাঝে তুরা জিলেটিও কইব, রাগ করবো না আপনারা, চোখের মধ্যে মাঝে মাঝে ছানি পড়ে না, এটাকে আপনারা কি বলেন, চোখের মধ্যে ছানি পড়ছে তো, দেখে না, এটা হুজুরদের কিতাব বানাইছে, বেকুব, এটা গাধা, এটা সবার জন্য এসেছে, সবার জন্য, শুধু মুসলমানের জন্য নয়, কোরআনটা সবার, কোরআনটা কার, কোরআন পড়েন আপনি, জ্ঞান বিবেকের দরজা খুলে যাবে। এই জন্য মনে হয় ডক্টর শহীদুল্লাহ খুব সুন্দর করে বলেছিলেন, ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, তিনি বলেছেন তুমি সব জেনে ফেলবা পৃথিবীর, কোরআন যতক্ষণ না তুমি কোরআন পড়বা মনে রেখো, তুমি মূর্খ থেকে যাবা, গণ্ড মূর্খই থাকবা, শিক্ষিত হইতে পারবা না। কোরআন শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে, বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান, শেষের অক্ষরটা কি, বা আর সিন একত্রিত করলে বাস, এনাফ, যথেষ্ট, এই কোরআনের জ্ঞান যার কাছে আছে তার কাছেই যথেষ্ট জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? এটা কেমন কিতাব জানেন, এর মতো নকল বানাইতে পারবেন না, আরে বাপরে বাপ, এখন তো নকল বানানোর জন্য চায়না সবচেয়ে এগিয়ে, দেখছেন কারবার, একটা ফোন যদি অন্য কোম্পানি বের করে এই সেম সুযোগ সুবিধা দিয়া আরো কয়েকটা পারলে বাড়াইয়া দিয়া, এটার দাম তারা অর্ধেক কমায়, তারপর বাজারে ছাড়ে, কি পারবা নাকি একটা কোরআনের মতো কোরআন বানাইতে? এ কথা বলেন না কেন, পারবা? আল্লাহ কোরআনে চার দফা চ্যালেঞ্জ করেছেন, প্রথম দফা বলেছেন পারলে কোরআনের মতো কোরআন বানাও, কেউ পারে নাই, দুই নম্বর আল্লাহ বলেছেন কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, দশটা সুরার মতো সুরা বানাও, কেউ পারে নাই, তিন নম্বর আল্লাহ চ্যালেঞ্জ করেছেন একটা আয়াতের মতো আয়াত বানা, চার নম্বর আল্লাহ বলেছেন একটা শব্দের মতো শব্দ বানা, কেউ পারে নাই, পারবে না কেয়ামত পর্যন্ত, কেউ সক্ষম হবে না। এই জন্য নাস্তিক যারা, নাস্তিক কারা, অমানসের জাত যারা, এই কথা বললার না আল্লাহ, অনেকে ভয় পাচ্ছে বলতে আল্লাহ, আপনাকে রেফারেন্স দেই, নাস্তিক গুলোকে আল্লাহ কি বলছেন হুজুর, উলাইকা কাল, এগুলা পশুর জাত, এই জন্য আমি বলছি নাস্তিক গুলা মানুষের জাত,
এটা কিসের জাত? আমি এমনি এমনি কথা বলি না, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এগুলা মানুষের জাত না। আল্লাহ বলছেন না পশুর জাত বললেও কম হয়, বাল হুম আদাল, এরা পশুর জাতের চাইতেও আরো নিকৃষ্ট। এজন্য বলেছি নাস্তিকগুলা মানুষের কোনো জাত, এরা মানুষের কাতারেও আসে নাই, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এদেরকে যদি বলে রে তুই স্রষ্টা মানিস না কেন, কয় কি জানেন, কয় মানতাম যদি দেখতাম, আনসেন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, যেমন কুকুর তেমন কি লাগে, তারে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিছে, এটা তুই দেখছ? দেখছেন প্রশ্ন, তোর বাপ তোরে জন্ম দিছে তুই এটা কি দেখছিলি? কেউ কি দেখছে নাকি এটা? সেও নিশ্চয়ই বলবে না। তখন বলবেন তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাহলে তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই যেহেতু দেখোস নাই, তার মানে তুই মনে হয় একটা বেজন মারজা, রাইট না? এটা আল্লাহ কোরআনে বলেছেন, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা। রেফারেন্স আছে তো কথার, জানিম মানে কি বেজন মারজা। এ বেকুব, আয়না ছাড়া কখনো তোর পিঠ দেখছ? বেকুব, তো আয়না ছাড়া তো তুই পিঠ দেখোস না, এই বডি যিনি বানাইছে বেকুব তারে দেখতে চাস? হ্যাঁ দেখা যাবে, আল্লাহর বিধান মেনে আল্লাহকে বিশ্বাস করে তার ইবাদত গুলামি করে জান্নাতে যাবে যারা নিজের চোখে মন ভরে আল্লাহকে দেখবে তারা, সুবহানাল্লাহ, আল্লাহকে দেখা যাবে, আল্লাহর গুলামি করে বিশ্বাস করে আগে জান্নাতে যাও, তারপরে আল্লাহকে দেখা যাবে। আমরা যেন তাদের কাতারে সামিল হতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। আরো আস্তে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের সৌন্দর্য নিয়ে কথা বলছি, এর স্পেশালিটি নিয়ে কথা বলছি, কেন আমরা এখনো কোরআনের সৌন্দর্য বুঝি না। এটা কেমন কিতাব জানেন? এটা এমন একটি কিতাব, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। এবার ঠান্ডা মাথায় বুদ্ধিমানের মতো জবাব দেন, যেই কোরআনের হেফাজতকারী আল্লাহ নিজে, আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি টিকতে পারবেন নাকি? আপনি বেকুবের মতো হইয়েন না। এই যে এই প্যান্ডেলে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে, আমি যদি বিসমিল্লাহ পরে ফু দেই এটা নিববে নাকি? আর আপনি যদি কোন হুজুর আপনি আয়াতুল কুরসি পড়েন, এইটা তো কোরআনের দামি আয়াত, এইটা পরে ফু দেন তাইলে নিববে? ফু দিলে কি নিববে নাকি? এবার আমি যদি আপনাদেরকে বলি ভাইরা চলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ফু মারি, তাইলে নিববে? নিববে নাকি? এই কারবার দেখলে পাশের গ্রামের লোক বলবে এরা সব বেকুব হয়ে গেছে, আধা পাগল হয়ে গেছে, কারণ সবাই জানে এই লাইটগুলোকে বন্ধ করতে হলে কোন জায়গায় চাপ মারতে হবে। আরেকটু জোরে কর। এখন দেখেন ইসলামের আলো কোরআনের আলো যদি আপনি নিভাতে চান তাহলে আপনাকে সুইচ চাপা লাগবে। এই সুইচ আল্লাহ এম হাসিবুর রহমানের হাতে দেয় নাই, কোনো আলেমের হাতে, কোনো পীরের হাতে দেয় নাই, কোনো পয়গাম্বরের হাতে আল্লাহ দেন নাই, কোনো ফেরেশতার হাতেও দেন নাই। এই সুইচ স্বয়ং যার হাতে তিনি কে? এই সুইচ বন্ধ করার জন্য হাত বাড়াবে যারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে তারা। এই সুইচ বন্ধ করতে চেয়েছিল ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা, সবগুলা বেজ্জতির সাথে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গিয়েছে, আজ তারা ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। ইসলাম বড় সেন্সিটিভ জিনিস, সব জিনিস নিয়ে ছিনিমিনি খেলা যায়, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা যায়, যারাই ছিনিমিনি খেলছে সব বেজ্জত হইছে। দেখেন নাই এক পাগলা কয়েকদিন বহুত পাগলামি করছে, আমি তো কারো নাম বলি নাই, পাগলামি করতে করতে ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে কই রে পাগলা, ইসলাম তো ছিল আছে থাকবে, তোর মতো পাগলারা কিন্তু ইসলামের বিরুদ্ধে পাগলামি করে টিকে থাকবে না। আপনি ইসলাম নিয়ে ছিনিমিনি খেললে কবর তো গ্রহণ করবেই না, কপাল ঘোড়াদেরকে আল্লাহর জমিনের এক ইঞ্চি মাটিও গ্রহণ করবে না।
আর আপনি ইসলামের পক্ষে থাকেন, কাজ করেন, আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কে? আখেরাতে আপনাকে নাজাত দিয়ে দিবেন কে? মাবুদগো আমাদের সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আরো আসতে বলেন আমি, তাহলে কোরআনের হেফাজতকারী স্বয়ং কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই কোরআন আমাদের সবার ঘরে আছে, কার ঘরে নাই হাত তুলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু 12টায় ছাড়বো আপনাদেরকে, আমি একদম লাইনে আসছি এখন। এখন আপনারা, এখন আপনারা আমার এই কি বলে এই উদ্দীপনাকে নষ্ট করে না, জবাব দিয়ে। কোরআন সবার ঘরে আছে তো? তো কোরআন তো আছে, আপনি তো পড়লেন না, এখনো তো শিখলেন না, কোরআনের গুরুত্ব আপনার কাছে নাই। মনে করেন, আমি জানি যশোরের মানুষ শিক্ষিত, এটা একটা এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য। এক চাচা ইংরেজি জানে না, কি জানে না? ইংরেজি জানে না। সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে চাচার নামে। এখন চিঠি যার কাছে আসছে সে পৌঁছাইতে পৌঁছাইতে রাত 12টা হয়ে গেছে। এখন চাচার কাছে দিয়ে গেছে, বলছে এটা আপনার কাছে আসছে সুপ্রিম কোর্ট, আমি গেলাম, চলে গেছে। চাচা ভাবছে বাংলা টাংলা হইতে পারে, আমি পরে নিব। কিছুক্ষণ পর যাওয়ার পরে খুলছে, খুলে দেখে ইংরেজি ভাষায় লেখা। চাচা কি ইংরেজি জানে? হায় 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 হায়, কি লিখছে আল্লাহ জানে। সুপ্রিম কোর্টের নোটিশ, গ্রেফতারি পরোয়ানা তো হইতে। চিন্তা বাড়ছে না কমছে? পাশের বাড়িতে ভাতিজা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, গিয়ে এবার দরজায় নক করছে। ও ভাতিজা, ঘুম থেকে উঠো। কয় চাচা কি হয়েছে এত রাত? 12:30 বাজে আসছেন কেন? কয় বাপরে বাজান, তাড়াতাড়ি উঠ, সুপ্রিম কোর্টের নোটিশ একটা আসছে, পড়তে পারতেছে না, উঠে পড়ে দে। কয় চাচা সকালে আইসেন? কয় না বেটা, রাতের ভিতরেও অ্যারেস্ট হইতে পারে, তাড়াতাড়ি উঠ। উঠাইছে। বাবারে আপনার বয়স তো 30-40-50 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টের নোটিশ বুঝার জন্য পাগলের মতো রাতের বেলা আরেক বাড়িতে ছুটে যান। আল্লাহর দেওয়া কোরআন আপনি এখনো পড়তে পারেন না, কই দিন কার কাছে কতবার দৌড়াইছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি। এখনো তো কোরআন আপনি পড়তে পারেন না, কোন জীবন গঠন করছেন এটা? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পড়ো তোমাদেরকে বলছি, বিদেশে পড়ার জন্য তোমরা পাগল। চীন দেশ থেকে, চীনের একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসছে, এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, ওয়াং ওয়াং চুয়াং। হ্যাঁ বুঝে না, এখন অফার লেটারে কী লেখা এটা বুঝার জন্য যে চাইনিজ ভাষা বুঝে তার কাছে গিয়েছে। কিরে তুমি তো দেখি চাইনিজ ভাষা বুঝার জন্য আরেকজনের কাছে দৌড়াইতে পারো, আল্লাহর কোরআন এটা তুমি পড়তে পারো না, কই দিন কার কাছে কতবার গিয়েছো তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 6 মাস 7 মাস 8 মাস কোচিং করতে পারো, তুমি আল্লাহর তরফ থেকে আসা কিতাব, দুনিয়ার সবচেয়ে অথেন্টিক অরিজিনাল সাইন্টিফিক এই বুক কোরআন পড়ার জন্য কয় মাস কই দিন কতবার কার কাছে দৌড়াইছো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। খালি তো ঠিক কই দিয়েছেন, এই অবস্থা কেন? কোরআন এখনো শিখলাম না কেন? আমার বাবারা আমার ভাইয়েরা পায়ে ধরে বলে যাই, কোরআনটা না শিখে কবরে যাইয়েন না, এই কবরটা বড় ভয়ানক জায়গা, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে। মনে রাখবেন দুনিয়ার সমস্ত জায়গায় ভিআইপি ক্লাস, সিআইপি ক্লাস, নর্মাল ক্লাস আছে। আপনি মনে করেন যশোর থেকে ঢাকায় যাবেন, কয়েক ক্যাটাগরির বাস আছে, ভলভো স্লিপার কোচ আছে, ইকোনমি ক্লাসের বাস আছে, বিজনেস ক্লাসের বাস আছে, ট্রেনে চললেও আপনি কয়েক ক্লাসের সিট পাবেন, বিমানে উঠলে দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। কিন্তু মনে রাখবেন দুনিয়ার একমাত্র জায়গা কবর, যেখানে ভিআইপিরও আলাদা কবর নাই, সিআইপিরও আলাদা কবর নাই, রিক্সাওয়ালারও আলাদা ক্লাসের কবর নাই, যে ক্যাটাগরিরই মানুষ হোক না কেন সবার কবরটা মাটির কবর। এই কবরে আমি আপনি সবাই যাব, ভালো করে শোনেন, এই কবরে যাওয়ার আগে কোরআনটা শিখে যান, নইলে কপালটা একেবারে পুড়ে যাবে। দেখি কারা কারা নবীর, কারা কারা নবীজির সুপারিশ চান না হাত তুলেন। তাহলে এবার সবাই মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন, নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? এত আস্তে বললে হবে না, জুড়ে বলেন চাই কি চাই না? সুপারিশ তো আমরা চাই, কারণ আমরা জানি সুপারিশ না পেলে জান্নাতে যাওয়া যাবে। এবার আপনি মনোযোগ দিয়ে শুনুন, কোরআন আমরা যারা পড়ি নাই, শিখি নাই, বুঝি নাই, মানি নাই, নবীজি ওই লোকগুলোর, ওই লোকগুলোর পক্ষে সুপারিশ করা তো দূরের কথা, নবীজি নিজেই ওই লোকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিয়ামতে অভিযোগ দিবেন। কান খাড়া করে আপনি শুনুন,
আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব আমার নবী কিয়ামতের দিন কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করবেন। আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন নবীজি বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই কপাল পোড়া লোকগুলো কোরআন থেকে মুখ ফিরিয়েছিল, কোরআন পড়ি ত্যাগ করেছিল, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আমি নবী নিজেও এই কপাল পোড়াদের কাছ থেকে মুখ ফিরাইয়া নিলাম। নবী যদি কারো কাছ থেকে মুখ ফিরাইয়া নেন, কে তাকে বাঁচাবে, কে তার পক্ষে দাঁড়াবে, কে তার জন্য নাজাতের সুপারিশ করবে? এই জন্য নবীর সুপারিশ পেতে যদি চান কোরআন পড়ুন, কোরআন বুঝুন, তারপরে মরুন, নইলে কিন্তু খবর আছে শুধু নবীজির সুপারিশ নয়, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যও আপনাকে কোরআনটা শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ২০ নম্বর সূরা সূরাতুত তহা এর ১২৪ নম্বর আয়াতে খুব সুন্দর করে বলেছেন, কোরআনকে পরিত্যাগ করবে যারা দুনিয়া আখেরাতে তিনটা শাস্তি পাবে তারা, জোরে কোন কয়টা, পুরুষ মানুষের মতো বলেন কয়টা, এই আয়াতটা ভালো করে শুনুন। আল্লাহর কসম, আমি জীবনে যেদিন এই আয়াত প্রথম পড়েছিলাম আমি রাতের বেলা ঘুমাতে পারি নাই, কি ভয়ঙ্কর কথা আল্লাহ কোরআনে বলেছেন। আমার বুঝে আসে না মুসলমান এই কথা শুনে কোরআন না শিখে থাকে কেমনে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। এক নম্বর অর্থ দিয়েছেন জীবনকে সংকীর্ণ করার অর্থ হলো আল্লাহ ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। তার মানে কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, এদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন স্বয়ংকে। টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এমন বহু মানুষ আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকার মালিক, বহু ক্ষমতাবান, কিন্তু রাতের বেলা ঘুমাইতে পারে না, মনে শান্তি নাই। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় ৩-৪০০ টাকা ইনকাম করে দেখা যায় এশার নামাজের পরে আলু ভর্তার ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া ঘুমায়, আসে না নাই, কি ব্যাপার, রিক্সাওয়ালার ঘুম আছে, এই লোকটার ঘুম নাই কেন? অনেক লোককে দেখবেন চেহারা বাহিরে নাদুস নাদুস, ভেতরে শান্তি নাই, ভেতরটা পোচা, বাহির দিয়া ফিটফাট, ভেতরে সদর ঘাট, কারণ আল্লাহ নিজেই ওই লোকগুলার জীবন থেকে সুখ শান্তি কিনে নিয়েছেন। আল্লাহর আয়াতগুলোকে বাস্তবতার সঙ্গে মিলান, যাদের জীবনে সুখ শান্তি নাই আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন তার জীবনে কোরআন নাই, সে কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে না, এই জন্য তাদের তার জীবনের সুখ কেড়ে নিয়েছেন স্বয়ংকে। আল্লাহ বলছেন এক নম্বর শাস্তি হলো ওই লোকটার জন্য, তার জীবনের সুখ আমি কেড়ে নেব, বহু টাকা উপার্জন করেও সুখের ঠিকানা পাবে না, শান্তির ঠিকানা পাবে না। আল্লাহ বলছেন দুই নম্বর শাস্তি হলো মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন ওই লোকগুলো যারা কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে, কবরে এদেরকে রাখার সঙ্গে সঙ্গে কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে, এতটা সংকীর্ণ হয়ে যাবে, কবর তাকে এমনভাবে চাপ দিবে তার দেহের এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরের সঙ্গে ভাবে ঢুকে যাবে, এইভাবে তার উপরে শাস্তি চলতে থাকবে। আল্লাহ বলছেন কোরআন যারা পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, যারা কোরআন থেকে মুখ ফিরিয়েছে তার জন্য তিন নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আম্মা। আল্লাহ বলছেন ইসরাফিলের সিঙ্গাল ফুৎকারের পরে কিয়ামতের দিন যখন মানুষগুলোকে কবর থেকে উঠানো হবে, এই লোকগুলো যারা কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এদেরকে আমি কবর থেকে এমনভাবে তুলব, অন্ধ অবস্থায় তুলে হাসরের মাঠে আমি তাদেরকে একত্র করব। হয়তো লোকটার বাড়ি বাঁকুড়ায় ছিল,
দুনিয়ায় চশমা ছাড়াই খুব স্মুথলি চোখে দেখত, এই লোকগুলো তখন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا তারা বলবে মাবুদ ও রব কেন আজ আমাকে তুমি হাসরের মাঠে অন্ধ করে দিলে, وقد كنت بصيرا আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো চশমা ছাড়াই চোখে দেখতে পেতাম, তুমি হাসরের মাঠে কবর থেকে তোলার সময় অন্ধ করে দিলে কেন? জবাব দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন জবাব দিবেন কে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, কালা কাযালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, এই গোলাম তোর ঘরে তো কোরআন ছিল রে, তোর চোখের সামনে কোরআন ছিল, তোর চোখের সামনে কোরআন থাকা সত্ত্বেও ফানাসি তাহা, তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি। দুনিয়ায় তুই যেমন আমার কোরআনকে আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও, ওয়াকাদালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকেও আমি আজ আল্লাহ ভুলে গেলাম। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। এর চেয়ে কঠিন আয়াত কোরআনে আর নাই। কি ভয়ঙ্কর কথা! কোরআন না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে দুনিয়া থেকে গেলে নবীর সুপারিশও নাই আর আল্লাহর শাস্তি কয়টা? এক কথা বলছেন না কেন? কয়টা? এক নাম্বার, জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নিবে। দেখেন গিয়া বহু মানুষ টাকাওয়ালা, আপনারা দেখেন বাহিরে বাহিরে খুব নাদোষ নদোষ, গাড়ি বাড়ি সব আছে, ভিতরের খবর কি আপনি জানেন? এর জীবনের সুখ শান্তি নেই। দুই নাম্বার, এর কবরের জীবন শাস্তিতে ভরপুর। তিন নাম্বার, অন্ধ করে আল্লাহ হাসরের মাঠে তুলে বলবেন, যা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, কে আপনাকে বাঁচাবে, কে জাহান্নামের আগুন থেকে আর রেহাই দিবে? এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, বাঁকুড়ার এই যে কাটি হাফিজিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলে রেশারেশি ঠেলা ঠেলি বাদ দিয়া কাঁধে কাঁধ মিলাইয়া কেমনে কোরআন শিখবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে বাড়িতে যান। কোরআন ছাড়া আপনি বাঁচতে পারবেন না, রেহাই পাবেন না। প্রয়োজনে এই মাদ্রাসায় বয়স্ক কোরআন শিক্ষা আপনারা চালু করুন, প্রয়োজনে এই মাদ্রাসায় বয়স্ক শিক্ষা চালু করুন। যাদের বয়স হয়ে গেছে কোরআনটা শিখে না, এদেরকে কোরআন পড়ার সুযোগ দেন। আল কোরআনের আলো কোথায় গেল? কথা বলেন না কেন? হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে যান, এইটাই স্লোগান। সবাই কোরআন শিখুন, কোরআন বুঝুন। কোরআন কি পড়বে? আউজুবিল্লাহ বিসমিল্লাহ জানা না বলে সে কোরআনের মধ্যে জঙ্গির গন্ধ খুঁজে। এ বেকুব, কোরআন জঙ্গিবাদের পক্ষে নয়, কোরআন জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ঠিক কি না বলে? ইসলাম জঙ্গিবাদের কথা বলে না, সন্ত্রাসের কথা বলে না, বরং যারাই ইসলামের নামে সন্ত্রাস করে, জঙ্গিবাদী কার্যক্রম করে, এরা ইসলামের দুশ্মন, ঠিক তেমনি ভাবে তারা মানবতার দুশ্মন। আমার ইসলাম শান্তির ধর্ম, কোরআন শান্তির বিধান, এটা আপনি জানেন না বলে আপনার চিন্তা চেতনা এমন, ওই যে আপনার মাথার ভিতরে হতুম পেঁচা ঢুকে গিয়েছে। স্কুল কলেজের ভাইরা, তোমরা তো আরো মারাত্মক পর্যায়ে রয়েছ, তোমাদের সিলেবাসে কোরআনই নাই। আবার মাদ্রাসায় যারা পড়ো তোমরাও আরো বিপদে আছো, তোমরা প্রযুক্তি থেকে দূরে আছো। এই জন্য আমি কি বলি, আমি বলি যারা স্কুলে পড়ে এগুলা কানা হয়ে যাচ্ছে, আর যারা মাদ্রাসায় পড়ে এরা ল্যাংড়া হয়ে যাচ্ছে। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা কইলেন আপনি? আমি এমনি এমনি কথা বলি না, শোনেন, আমি স্কুল পড়ুয়া মানুষ, আমি স্কুলেও পড়েছি, মাদ্রাসা থেকেও একেবারে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমি বিশ্ববিদ্যালয়েও পড়েছি, সব জায়গায় আমার বিচরণ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন শুধু ডক্টরেটটা বাকি আছে। সব জায়গায় পড়াশোনা করে সব জায়গার গ্যাপগুলো তো বুঝছি। এখন স্কুলে সব আছে, কোরআন নাই, হাদিস নাই, এদেরকে কানা বলছে কেন জানেন? এ চোখ আছে, হ্যাঁ সব দেখে দেখে পড়ছে, কিন্তু চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহর কুরআন দেখে নাই, অথচ এটাই পৃথিবীর সবচেয়ে জ্ঞান সম্বলিত কিতাব। এই জন্য আমি তারাই বলছি, এ চোখ তাকিতেও কানা হয়ে গেছে, কুরআন পড়ে নাই। আর মাদ্রাসার অবশ্য আমাদের অনেক মাদ্রাসা আছে, অনেক অত্যাধুনিক, আধুনিক আধুনিকায়ন হয়েছে, আবার অনেক স্কুলও অনেক আধুনিকায়ন হয়েছে। এখন এখন এই ধরনের অনেক স্কুল আছে না? আছে, অনেক মাদ্রাসাও আছে আধুনিক হয়েছে, কিন্তু বেশিরভাগ তো এরকম খালি কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আরবি পড়তেছে। কম্পিউটারের মাউস কেমনে ধরতে হয় এটাও সে জানে না,
আরে ভাই, এই আধুনিক যুগে আপনি দাওয়াতি কাজ করতে হলে প্রযুক্তির জ্ঞান লাগবে আপনার কাছে। কেউ যদি আপনাকে বলে একটা কনফারেন্সে স্লাইড মেক করে আপনি স্লাইড প্রেজেন্টেশন দেন, বুবা হয়ে যাবে, এত মাউস ধরতেই জানে না। এই জন্য আপনাকে প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে, যাতে আপনি এই প্রযুক্তিকে ব্যবহার করে আধুনিক বিশ্বে ইসলামের দাওয়াত দিতে পারেন। এই জন্য পথ চলতে গেলে যেমন পা লাগে, পা ছাড়া দাঁড়ানো যায় না, আধুনিক যুগে ইসলামের কাজ করতে হলে প্রযুক্তি লাগবে। প্রযুক্তিও একটা পা, অর্থাৎ যার উপর দাঁড়ায় আপনি ইসলামে দাওয়াতি কাজ করবেন। এজন্য আমি বলি, শিক্ষা যদি একমুখী হয় যত ভালো হতো, অর্থাৎ কোরআন থাকবে, হাদিস থাকবে, সিলেবাসের সব থাকবে, বলেন আমাদের সন্তানগুলো ভালো হইতো না খারাপ হইতো? অনেক ভালো হয়ে যেত। আপনার সন্তান ইংরেজিতে যেমন কথা বলতে পারে, ঠিক তেমনিভাবে আরবিতেও সে কথা বলতে পারতো। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো মাহফিলের শেষ দিকে, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করুন যেই প্রতিষ্ঠানগুলোতে তারা আধুনিক জ্ঞান, ইসলামী জ্ঞান এবং চলমান যে সিলেবাস আছে সব কিছুর সমন্বয়ে তারা একেবারে কোয়ালিফাইড হবে। এই ধরনের প্রতিষ্ঠান খুঁজে খুঁজে আপনারা তাদেরকে সেখানে ভর্তি করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আমরা যারা এসেছি, আমরা সবাই আল্লাহর কোরআনটা শিখব, এই প্রতিশ্রুতি নিয়ে আজকে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, শেখার, বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।